ভুবনেশ্বরে এই যে এই জায়গাটায় হাটটা ওপেনিং হয়েছে, জায়গাটা খুব সুন্দর। মেট্রো, ট্রেন লাইন আর বাস একদম কাছাকাছি হেঁটে এক মিনিট। যে পাপকে ঘৃণা করো পাপিকে নয়। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আমি সুব্রত, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বঙ্গরাজ। দেখো আজকে চলে এসেছি একদম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের মতন জায়গায় একটা নতুন হাট বসেছে, পশু প্রাণীর হাট। তো এই হাটে তোমরা কীভাবে আসবে, কী কী হবে, এই ট্রায়াল শুরু হলো, তো আগামী দিনে উদ্বোধন হবে, আর এখানে তোমরা কীভাবে আসবে টোটাল ডিটেলসটাই এই ভিডিওর মধ্যে দেবো। আর তোমরা যারা বসাতে চাও তো তোমরা কার সাথে যোগাযোগ করতে এই ভিডিওর মধ্যে দেবো। তো দেখো এই হলো হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন, আর পাশে হচ্ছে দেখো এটা হচ্ছে মেট্রো স্টেশন দেখতে। আর দেখো এই দিকটা হচ্ছে শিয়ালদা, আর এই দিক থেকে হচ্ছে আমি আসলাম, এটা হচ্ছে ডানকুনি, এই দিকটা হচ্ছে ডানকুনি পড়ছে। আর কটলাইন থেকে আসলেও তোমাদের বালিতে নামতে হবে, বালি হল্টে, হল্টে নেবে এখান থেকে তোমরা আবার ট্রেন ধরবে শিয়ালদা লাইনের ধরে, কিন্তু এই দক্ষিণেশ্বরে নামতে হবে। এদিক থেকে যদি শিয়ালদার দিক থেকে আসো তো তোমরা দেখো শিয়ালদা স্টেশন থেকে ডাইরেক্ট হচ্ছে শিয়ালদা ডানকুনি আছে, তো শিয়ালদা ডানকুনির লোকাল ধরবে আর নামবে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির বা দক্ষিণেশ্বর স্টেশন। আর তোমরা যারা বাসে করে আসবে, বাসে করে আসলেও কিন্তু তোমরা এই জায়গাটায় নাম, মন্দিরের যে স্কাইওয়াক আছে এই স্কাইওয়াকের সামনেটায় নামবে। দেখো এই হচ্ছে স্কাইওয়াক, আর এটা হচ্ছে তোমার হেঁটে নামার যে রাস্তাটা, এটা হচ্ছে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছে হচ্ছে এই ডান দিকটা, আর বাঁ দিকটা হচ্ছে এই যে আই পয়েন্টটা আছে, আর আদ্যাপীঠের যে রাস্তাটা আছে, আদ্যাপীঠ মন্দিরে যে যাওয়ার রাস্তাটা আছে সেই দিকটাই কিন্তু তোমাদের যেতে হবে। আর দক্ষিণেশ্বর মন্দিরটা হচ্ছে তোমরা তো চেনোই, এই যে স্কাইওয়াক, স্কাইওয়াক দিয়ে হেঁটে গেলেই দক্ষিণেশ্বর মন্দির। আর বাসে করে যারা আসবে তোমরা কিন্তু এই পয়েন্টেই নামবে, আই পয়েন্টে নামবে, নেবে এখান থেকে আদ্যাপীঠে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটায় গেলেই কিন্তু তোমরা হাটটা পেয়ে যাবে। একদম একটুখানি সামনেই, এই জাস্ট একটুখানি গেলেই তোমাদের হাট তোমরা কীভাবে যাবে। তো দেখো একদম বিনা স্কিপ করে দেখো পুরো, কিন্তু তোমাদের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এখানে আসবে। এই দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে লোকাল টিকিট কাউন্টার, হচ্ছে দেখো মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার, মেট্রো স্টেশন। এই দিকটা গেলে কিন্তু তোমরা চলে যাবে, দেখো এখান থেকে উঠে গেলে চলে যাবে হচ্ছে মন্দিরের রাস্তা, স্কাইওয়াক ধরে চলে যাবে মন্দিরের রাস্তা। আমি মন্দিরের দিকে যাবো না, টিকিট কাউন্টারের দিকে যাবো। ভিডিওটা একটু বড় হবে, তোমরা কিন্তু ধৈর্য ধরে দেখো, নাহলে বুঝতে পারবে না আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কীভাবে যাচ্ছি। এই দেখো এই যে মেট্রো থেকে সবাই বেরোচ্ছে, এটা হচ্ছে দেখো মন্দিরের আদলেই বানানো আছে টিকিট কাউন্টারটা, দেখে নাও। এই দিক থেকে এই যে নামবে, এখানে সামনে অটো স্ট্যান্ড আছে দেখো। হ্যাঁ দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার চত্বর। এখান থেকে বেরোবে এই টিকিট কাউন্টার সামনে দিয়ে, এটা হচ্ছে মেন রোড। দেখো এইটা হচ্ছে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টারটা, আর এই যে হচ্ছে আইল্যান্ডটা দেখো, এই যে আইল্যান্ডটা বাসে করে আসলে এখানে নামতে হবে। আর এই দিকটা সামনেটা এই যে যাচ্ছি হচ্ছে আদ্যাপীঠ যাওয়ার রাস্তাটা, দেখো এই যে এটিএমটা দেখতে পাচ্ছ, এই এটিএমটা হচ্ছে ল্যান্ডমার্ক, এখানে দেখো এই যে অটো স্ট্যান্ড, এই যে চায়ের দোকানটা আছে, শনি মন্দিরটা আছে যেখানে, এই মন্দিরের এই যে অটো স্ট্যান্ড, এই অটো স্ট্যান্ডের পাশে এই যে এটিএমটা দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এর পাশে যে গলিটা চলে গেছে এই গলিটার মধ্যেই যেতে হবে। স্টেশন থেকে তোমাদের এই যে হাটটা যেখানে বসছে এখানটা যেতে তোমাদের পায়ে হেঁটে লোকেশনটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা যারা বাইক টাইক নিয়ে আসবে একদম তোমরা চলে আসবে, এসে দেখো এখানে পার্কিং করতে পারবে। এই যে রাস্তা, এই সামনের এই রাস্তাতেও তোমরা পার্কিং করতে পারবে। আর এই হলো গেস্ট হাউস যে আছে, এর সামনের এই মাঠটাই হচ্ছে পেট মার্কেট। আজকে সবে ট্রায়াল হচ্ছে, দেখ অলরেডি হাট জমে গেছে, সবাই আসছে দেখছে, কেউ কেউ কেনাকাটাও করছে। দেখো হাটে ভিডিও করতে এসেছিলাম, তো দেখছি এখানে চাও পাওয়া যাচ্ছে, তোমরা কিন্তু এখানে চাও পেয়ে যাবে। এই কাকা
চা নিয়ে বসছে কাকা, প্রত্যেক রোববার বসবে তো? প্রত্যেক রোববার বসবে। কাকার নাম কি? প্রতাপ চন্দ্র। দেখো খুব ভালো চা বানাচ্ছে উনি, খুব ডেকে ডেকে খাওয়াচ্ছে আমাদেরকে, খুব ভালো লাগলো। কি কি পাওয়া যাবে? ঘুগনি পাওয়া যাবে, ডিম টোস্ট পাওয়া যাবে, অমলেট পাওয়া যাবে। আচ্ছা, প্রত্যেক রোববারই পাওয়া যাবে তাই? তোমরা যারা আমার মতন চা ফা ভালোবাসো, চাটা ভালোবাসো, তো অবশ্যই এই কাকার থেকে তোমরা চা খেও। ভিডিওর মধ্যে দিয়ে দেবো গুগল ম্যাপ লিঙ্ক, আর যেভাবে তোমাদেরকে রাস্তাটা দেখালাম তোমরা অবশ্যই একদম ইজি চলে আসবে। আর যদি কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, তো আমি সাথে সাথে উত্তর দিয়ে দেবো। তো চলো এবার দেখিয়ে দিই এই হাটে কী কী এসছে আর তার কী দাম রেখেছে। তো চলো, এটা কী আছে দাদা? আজকে এটা আছে রেয়ার কালেকশন, একটা কালচার পাম আছে, কালচার পাম আছে ফিমেল। দেখো কত সুন্দর, দেখো কালারটা, দেখো লোমের ফাটটা, দেখো এই দেখো ফেস, ফেসটা দেখো হালকা কিন্তু মার্কিং আছে, দেখো এইখানটা সাদা একটা মার্কিং আছে। হ্যাঁ, কানটা রেড আছে, পরে কানটা রেড আসবে, এই কানের কালার যেটা আসবে সেটাই হচ্ছে বডির কালারটা আসবে পুরো, তাই তো? হ্যাঁ। আচ্ছা দেখো, আর এর বয়স কতদিন আছে? সাইজ আছে, আজকে 42 দিন বয়স আছে, টয় সাইজ এটা, তাই তো? আচ্ছা, এটা কি আছে বললে? এটা কালচার পম, কালচার পম, তাই তো? ফিমেল আছে, দেখো কত সুন্দর, বয়স হচ্ছে 42 দিন। আর পাপি টিপি হচ্ছে না? ভ্যাকসিন এখনো হয়নি, ভ্যাকসিন যে নিয়ে যাবে তার কাছে গিয়ে ভ্যাকসিনেশন করবে। আচ্ছা, আর কি খাচ্ছে এখন? এখন খাচ্ছে স্যালাক্স, খাচ্ছে স্যালাক্স, খাচ্ছে মায়ের দুধ টোটালি অফ, এখন শুধু স্যালাক্স, স্যালাক্স খাচ্ছে। দেখো তোমরা যদি নিতে চাও তো এই দাদার, হ্যাঁ দাদার নাম ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, 7980398314, অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8100607193। আচ্ছা, তোমার নামটা বলে দাও। সতপুর, আর নাম তো সবাই জানে, সোমনাথ ডগ হাউসের পক্ষ থেকে স্বরূপ বিশ্বাস। দাদা কিন্তু আজকে এক পিসি নিয়ে এসেছিল, এক পিসি নিয়ে এসেছো, তাই তো? আর এটা বুকিং হয়ে গেছে? এটা বুকিং মোটামুটি কথা চলছে, হয়ে গেছে, হয়ে গেছে, ফার্স্ট দিনেই একদম ফার্স্ট বোনি হয়ে যাচ্ছে, তাই তো? তো দেখো এটা মোটামুটি সেল হয়ে গেছে, দাদার কাছে আরও আছে যেহেতু আজকে ফার্স্টে, তো হ্যাঁ আছে, জিএসডি বাচ্চা আছে, পেয়ে যাবে। বাড়িতে বাড়িতে কী কী অ্যাভেলেবেল আছে? হাস্কি বাচ্চা আছে, জিএসডি বাচ্চা আছে, আচ্ছা ফিমেল বাচ্চা আছে, মেল ফিমেল উভয় পাবে, তাই তো? পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এটা হচ্ছে লাভ বার্ড আছে, এই লাভ বার্ডগুলোর বয়স কত আছে? 9-10 মাস। আপনার কি বাড়িতে পাখির আছে? আচ্ছা অ্যাভেরি আছে, তাই তো? আচ্ছা দেখো এখানে জোড়া আছে, হচ্ছে কপেয়ার আছে, আচ্ছা তিন পেয়ার নিয়ে এসেছিলেন, তাই তো? তার মধ্যে একটা সেল হয়েছে, তার মানে একটা সেল। আচ্ছা কেমন বুঝছেন এটা? নিশ্চয়ই ভালো হবে, তাই তো? আচ্ছা, আর দাম কি রেখেছেন? দিদিভাই যদি কেউ কন্টাক্ট করে আপনার সাথে, বাড়িতে কি কি পাবে আপনার? আমার বাড়িতে লাভবার্ড আছে, কনুর আছে, শান আছে। আচ্ছা, সব বিক্রি করার মতন আছে তো? যদি কেউ যায় এই নাম্বার বা আপনার সাথে কেউ যোগাযোগ করে। আচ্ছা, তাহলে আপনার লোকেশনটা আর হচ্ছে আদ্যাপীঠ মন্দির? আচ্ছা, আদ্যাপীঠ মন্দিরের কাছেই আমার বাড়ি। আমার ফোন নাম্বার হচ্ছে 8910157755। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পেলে আজকে কিন্তু ফার্স্টে অল্প সংখ্যক নিয়ে এসেছিল, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের যদি প্রয়োজন হয় তো অবশ্যই দিদি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিও। আর দিদির ভাইয়ের বাড়ি হচ্ছে একদম সামনেই আছে আদ্যাপীঠে, তো দক্ষিণেশ্বর বা আশেপাশে অঞ্চলে যাদের বাড়ি আছে তো অবশ্যই তোমরা ঘুরতে ঘুরতে চলে আসতে পারো, দিদি ভাইয়ের অ্যাভেরিটি আপনার দেখতে পারো। আর পছন্দ হলে পাখি দাদার কাছে সুন্দর সুন্দর দেখো পাপি আছে, এটা কী পাপি আছে জেনে নিচ্ছি। আর দাদার নাম, অ্যাড্রেস, দাদার বাড়িতে কী কী পাপি পাওয়া যাবে টোটাল ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো দাদার নামটা একবার যদি বলে দেন। আমার নাম হচ্ছে অসীম দে, আমার বাড়ি হচ্ছে বালি রাজচন্দ্রপুর, বালি রাজচন্দ্রপুর। আচ্ছা, আপনার কি ক্যানেল আছে নাকি? আমার নিজস্ব বাড়িতে ক্যানেল আছে। আচ্ছা, তাতে খান, আমি অনলি কমেডিয়ানটাই করি, কালচার পাম আর টয় পাম, 40টা মতন বাড়িতে শুধু কালচার পাম টয় পাম আছে, কালচার আমি আমার বাড়ির বাচ্চাই দিই, বাড়ির বাচ্চা, একদম হোম ব্রিড, তাই তো? একদম হোম ব্রিড। আচ্ছা দেখো কালেকশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, বাড়িতে এসো দেখতে পাবে। দেখো একদম অরিজিনাল কালচার পাম, এর বয়স 55 দিন বয়স।
বয়স হচ্ছে 55। এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে, সব গোল্ডেন হয়ে যাবে। অনেকে ধারণা যে ব্ল্যাকটা উঠবে কিনা, ব্ল্যাক উঠে পুরো গোল্ডেন কালার চলে আসবে। ভেতরের যে লোম আছে, আচ্ছা, সব উঠে যাবে, মল্টিং হবে, তাই তো? একদম মল্টিং হবে, মাইট পেটের লোম এগুলো সব উঠে দাঁত পড়ে যাবে, লোম পড়ে পুরো। দেখো টেল দেখো কত সুন্দর। দেখো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, দাদার বাড়িতে কিন্তু আরো আছে, তোমরা দাদার সাথে যোগাযোগ করে বাড়িতে গিয়ে একদম দেখে শুনে বাচ্চার মা বাবা সবাই সব দেখতে পাবে, তাই তো? দাদার ক্যানেল আছে, তোমরা কিন্তু বাড়িতে গিয়ে বসে এক দু ঘন্টা গিয়ে বসে দেখে তোমরা কিন্তু বাচ্চা নিতে পারো। আর বাচ্চা এই বাড়ি কিন্তু খুব দূরে না, আমাদের হচ্ছে রাজচন্দ্রপুরে আছে। এখান থেকে কত কিলোমিটার হবে? এখান থেকে 4-5 কিলোমিটার। 4-5 কিলোমিটার। কালচার পাম্প। দেখো দাম মাত্র 15,000 টাকা রেখেছে। দেখো অরিজিনাল একদম হচ্ছে কালচার পাম্প। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, দাদার নাম আর অ্যাড্রেস টোটাল ডিটেলসটা দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার নাম তো অসীম, আগেই বলেছি, বালি রাজচন্দ্রপুরে বাড়ি। আর ফোন নাম্বার হচ্ছে 9804902843। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার? এটাই নাম্বার। আচ্ছা, কেউ যদি ডেলিভারি চায়, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি, ডেলিভারি চার্জ এক্সট্রা লাগবে, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি, ডেলিভারি পেয়ে যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পেলে, তোমাদের পছন্দ হয় তোমরা কিন্তু দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। দাদা পাখিগুলো আপনার নাকি? আচ্ছা, তো দাদার একবার নাম পরিচয়টা জেনে নিই। আমার দোকানের নাম হচ্ছে প্রভুজ পেট। আচ্ছা, অ্যাড্রেস হচ্ছে হাওড়া কদমতলা ময়দান। আচ্ছা, মোবাইল নাম্বার হচ্ছে 9800-66-6509। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। কল নাম্বার হচ্ছে 9804-28-9709। আচ্ছা, তো দাদা সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন। উপস্থিত আছে ফার্স্ট ডে, আমরা কিছু লাভবার্ড শুনেছি এখানে। হ্যাঁ, দেখো লাভবার্ডগুলো দেখে নাও। রবি অপলাইন আছে, হ্যাঁ, ব্লু ফিশার আছে, হ্যাঁ, ₹1,500। আচ্ছা, এ পাবে তো যদি কেউ কন্ট্যাক্ট করে? অ্যাভেলেবল স্টক নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারে কল করলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আছে আপনার ইয়েলো সাইডের নন ডিএনএ পাখি আছে, সব নন ডিএনএ, তাই তো? নন ডিএনএ পাখি আছে। এটা আমরা দিচ্ছি ₹2,200 পেয়ার। দেখানো মেল ফিমেল করা আছে? ফিমেল আছে, নন ডিএনএ আছে। আচ্ছা, এখানে আছে আপনার পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেলের পেয়ার আছে আপনার, ও সেম দাম ২২০০ টাকা। ২২০০ টাকা পেয়ার দেখানো, ১৮৫০। দেখো সেমি অ্যাডাল্ট পেয়ারও পেয়ে যাবেন। আচ্ছা, প্রচুর স্টকে আমরা আনিনি, ওগুলো ১৬০০ টাকা রেঞ্জের মধ্যে এসে যাবে আপনার। ব্ল্যাক ককটেল আছে, হ্যাঁ, অ্যাডাল্ট পেয়ার পড়ছে আপনার ১০০০টাকা। আচ্ছা, আপাতত এইগুলোই আছে। তলায় আছে আপনার লক হোয়াইট স্যান্ডেল, অ্যাডাল্ট পেয়ার, বন্ডেড পেয়ার। আচ্ছা, ডবল টেল যেটা আমরা বলি। আচ্ছা, ভালো কোয়ালিটির পেয়ার আছে এটা। এটা আপনার পড়ছে ১৮৫০ টাকা পেয়ার। ১৮৫০ টাকা পেয়ার। আচ্ছা, কেউ যদি নিতে আসে আপনার থেকে, তো সেক্ষেত্রে কি দাম একটু কম্প্রোমাইজ হবে? দাম নেগোসিয়েবল, অসুবিধা কিছু নেই। আচ্ছা,
রেট নেগোসিয়েবল, কোনো অসুবিধার কিছু নেই, আসুন আপনার পছন্দটা আমাদের জানান অবশ্যই। কেউ যদি যদি আপনার বাড়িতে যায়, বাড়িতে গিয়ে কি নিতে পারবে? হ্যাঁ অবশ্যই, আমাদের বাড়িও আছে প্লাস আমাদের শপ আছে হাওড়ায়, আপনি অনলাইনেও আমাদের সার্চ করলে পেয়ে যাবেন প্রভুস পে, অনলাইন সার্চ করলে আপনারা পেয়ে। ওটা কি ক্যাশ অন ডেলিভারি? ক্যাশ অন ডেলিভারি অবশ্যই। কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে আপনার ডেলিভারি? সব জায়গাতে ডেলিভারি অ্যাভেলেবেল আছে, অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া সার্ভিস আমরা দিয়ে দেবো, কোনো প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা নেই। চার্জ অ্যাপ্লাইবেল? হ্যাঁ চার্জ তো লাগবে, ওটা লাগবে এক্সটার্নাল। যা যা প্রসিডিউর আছে সেগুলো আমার সাথে কন্ট্যাক্ট করার পর আমরা বলে দেবো, কোনো অসুবিধা নেই। মেটেরিয়াল বা আপনার পাখিটা কি সমস্ত কিছু এ1 পর্যন্ত নেয়ার পরে যে একটু গাইড যে করতে হয়, কেয়ার করতে হয়, হেল্পলাইন নাম্বার আছে, কোনো অসুবিধা নেই, ও কন্ট্যাক্ট করে নিলে আমাদের হয়ে গেলো, অসুবিধা কিছু নেই। আচ্ছা আপনার নামটা আরেকবার বলুন। আমাদের পেট শপের নাম হচ্ছে প্রভুস পেট, আমাদের অ্যাড্রেস হচ্ছে হাওড়া 108 NS রোড কদমতলা। আর নাম্বারটা? নাম্বার হচ্ছে, কল নাম্বার হচ্ছে 9804289709, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9830663509। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা এতটা সময় দেওয়ার জন্য। দেখো আরেক দাদার কাছে চলে এসেছি, দাদার কাছে কী কালেকশন আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কী আছে? এটা ডালমেশিয়ান আছে। ডালমেশিয়ান আছে, দেখো কত সুন্দর দেখতে কানগুলো, দেখো কান বাউন্সার, বাউন্সার ব্ল্যাক স্পট আছে, দেখো খুব সুন্দর কালারটা। আর দেখো হেলদি, দেখো কত বড়, 8 কেজি বডি ওয়েট আছে, 8 কেজি বডি ওয়েট আছে। দেখো প্রত্যেক সপ্তাহে আসবে তাই তো, রবিবার করে? কটা থেকে কটা পর্যন্ত বসবে? এটা তো সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত, সকাল 6টা থেকে 2টা অবধি বসবে তাই তো? আচ্ছা আর কী কী নিয়ে এসছো আজকে? আজকে তো প্রথম দিন ওপেনিং হচ্ছে, সেই জন্য ডালমেশিয়া নিয়ে এনেছি খালি, 2 পিস তাই তো? হ্যাঁ, এবার বাড়িতে ল্যাব অল ডগ পেয়ে যাবে, অল ডগ পেয়ে যাবে ল্যাব। আর কী কী পাবে টোটাল বলো? ল্যাব পাবে, গোল্ডেন রিটরিভার পাবে, স্পিচ পাবে, কালচার পাম্প পাবে, পকেট পাম্প পাবে। আচ্ছা মোটামুটি সমস্ত প্রজাতিরই পাওয়া যাবে তাই তো? অ্যাভেলেবেল আছে তাই তো? মেল ফিমেল দুটোই? হ্যাঁ সব। আচ্ছা মেল ফিমেল অ্যাভেলেবেল আছে? এইটা কিন্তু ফিমেল আছে, এটা হচ্ছে ফিমেল আছে, দেখে নাও। আর বয়স কত বললে এটা? আজকে 52 দিন, 52 দিন। 8 কিলো বডি ওয়েট আছে, 8 কিলো বডি ওয়েট। পাপি টিপি হয়ে গেছে তাই তো? না না, এখনো ভ্যাকসিন হয়নি, ভ্যাকসিন হয়নি না, পাপি টিপি তো হয়ে গেছে, পাপি টিপি হয়ে গেছে, ভ্যাকসিন হয়নি। দেখো হাইট, দেখো এ কতটা বাড়বে? আর মোটামুটি 4 ফুট হবে, 4 ফুট লম্বাটা। বাবা দেখো 4 ফুট হবে, সমস্ত ডিটেলস এই কার্ডের মধ্যে আছে। তোমাদের যদি দরকার পড়ে তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবে কন্ট্যাক্ট করে নিও, নাহলে কিন্তু এই কালেকশন দুটোই আছে তাই তো? হ্যাঁ দুটোই আপাতত আছে, কিন্তু বাড়িতে আরও পেয়ে যাবে, আরও পেয়ে যাবে। তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও, দাদার নামটা একবার বলে দিন। আমার নাম অভিজিৎ ঘোষ, আমার বাড়ি হচ্ছে ডানকুনি কালীপুর। হ্যাঁ কেউ যদি এই ভিডিও দেখে বাড়িতে যায় পাবে তাই তো? হ্যাঁ, বাচ্চার মা বাবা দেখতে পাবে? মা বাবা সবই আছে, সবই আছে তাই তো? তো আপনার ওখানে ক্যানেল আছে? হ্যাঁ ক্যানেল আছে। এটার দামটা কত বললেন? তো এটার দাম 7000 টাকা, 7000 টাকা। দেখো মাত্র 7000 টাকা দাম রেখেছে, দেখো ঠিক আছে। ভাই হাততালি দাও, হাততালি দাও, প্রথম বনি হয়েছে হাটে। হ্যাঁ প্রথম বনি, এই প্রথম বনি হয়েছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো অনুমোদন, দেখো দাদা প্রথম বিক্রি হলো দাদা, কোথা থেকে আসছে? আমি সালকিয়া, সালকিয়া থেকে আসছি, হাওড়া সালকিয়া তাই তো? আচ্ছা নামটা আপনার? দক্ষিণেশ্বরের লাইন মানে রাস্তাটা দিয়ে যে স্টেশনের পাশে, স্টেশনের পাশে, হ্যাঁ এখান থেকে তো দেখা যাচ্ছে, এই যে দেখো মেট্রো, এই দেখো এইটা হচ্ছে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে হাটটা, আর ডিটেলস তোমরা কিভাবে আসবে আমি বলে দিচ্ছি, এই রাস্তাটাই তো, এই ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে তোমরা কিভাবে আসবে, লোকেশন দেওয়া থাকবে। আপাতত জেনে নিয়ে মাছগুলোর দাম কি আছে ঠিক আছে? দাদার নামটা একবার যদি বলেন। মৈনাক দাস। মৈনাক দাস, আপনার বাড়ি কি এখানে? রেড ক্যাপ। রেড ক্যাপ আছে, দেখো 3 ইঞ্চি সাইজ আছে,
তিন ইঞ্চি সাইজ দেখো। এর প্রাইস কী আছে? 80 টাকা। 80 টাকা পিস, তাই তো? আচ্ছা, এটা এটা বেলুন আছে, বেলুন মলি আছে, তাই তো? ভ্যারাইটিস মিক্স আছে এটার মধ্যে। আচ্ছা, যেমন বিভিন্ন কী কী আছে একটু যদি বলেন। এর মধ্যে বেলুন মলি আছে, বিভিন্ন কালারের আছে। বিভিন্ন কালার আছে, দাম কী আছে? এগুলো আপনার 15 টাকা পিস। 15 টাকা পিস, তাই তো? আচ্ছা, আর এটা? এটা ব্রিডিং হার্ট প্যারট। ব্রিডিং হার্ট, ব্রিডিং হার্ট শেপ, এটা লেজ হয় না, টেল হয় না। আচ্ছা, পেছনের দিকে টেলটা, এটা টেল হয় না। আচ্ছা, আর একটু তুলুন, এই দেখো কালারগুলো খুব সুন্দর দেখানো। আর এর প্রাইস কী আছে? এটা আপনার দাম আছে 300 টাকা পিস। 300 টাকা পিস। আর ওটার পিসটা কত করে? 15 টাকা। 15 টাকা করে, তাই তো? এখানে আছে দেখো হোয়াইট, এটা কি ফাইটার? হোয়াইট ফাইটার। এর দাম কত? 150 টাকা। 150 টাকা দেখো পিস, ঠিক আছে? আর আরেকটা কী আছে? এটা ব্ল্যাকেট আছে। ব্ল্যাকেট, ব্ল্যাকেটটা দেখো একদম বিভিন্ন রঙের আছে, রামধনুর মতো। এর দাম? এটা আপনার বিক্রির দাম 250 টাকা। 250 টাকা পিস, তাই তো? আজকে তো আপনি প্রথম দিন, অল্প স্বল্প নিয়েছেন, এবার প্রত্যেক সপ্তাহে কি এর থেকে বেশি থাকবে? আমার বাড়ি এখানেই, আমার বাড়ি এখানে আরও আছে। আমি ওই হাটটা করি তো, গ্যালারি স্ট্রিট হাট। আচ্ছা, মাল দেওয়ার থাকে সেই ক্ষেত্রে। আপনার গ্যালারি স্ট্রিটে দোকান আছে কি? না, আমি এখন দিতে যাই। আচ্ছা, হোলসেলার, তাই তো? না, হোলসেলার না, ওই মানে সেল করেন, সেলার দিয়ে, তাই তো? আচ্ছা, এটা নর্মাল প্যারট, নর্মাল প্যারট, তাই তো? এর দাম? এটা আপনার হার্ট শেপ না, এটা আপনার নর্মাল রেড অ্যান্ড ইয়েলো প্যারট আছে। এটা আপনার হচ্ছে 250 টাকা, আর এগুলো আপনার 300 টাকা। এই দেখো একটা দেখো, এটা কি আছে? দেখো বিভিন্ন ধরনের ফাইটার আছে। এগুলো প্যাকেট কত করে? প্যাকেট নয়, তার পিসের দাম হবে 50 টাকা পিস। 50 টাকা পিস, বেশি নিলে কমে যাবে। এটা কি আছে বলো একবার? অস্কার। অস্কার আছে দেখো, খুব সুন্দর সুন্দর। আর সাইজ কত আছে এটা? 3 ইঞ্চি। 3 ইঞ্চি সাইজের অস্কার আছে দেখানো। আর এর যে আরো যে কালারগুলো আছে সেগুলো পেয়ে যাবে? সেগুলো পেয়ে যাবে, তাই তো? নেই আপাতত, সব বেরিয়ে গেছে। আচ্ছা, পেয়ে যাবে, তাই তো? আর দাম কত আছে? এগুলো আপনার 200 টাকা। 200 টাকা পিস, দেখো মাত্র 200 টাকায় পেয়ে যাচ্ছ অস্কার। কালার? হ্যাঁ। 3 ইঞ্চি, এটা 6 ইঞ্চি মাছ আছে। 6 ইঞ্চি মাছ আছে। এর বয়সটা কত জানা আছে মোটামুটি? এটা আপনার ম্যাক্সিমাম 1.5 বছর, 2 বছর ম্যাক্সিমাম ধরে রাখুন। 2 বছরের আছে, তাই তো? আর প্রাইস কী রেখেছো? এটা আপনার 3500 টাকা। 3500 টাকা, দেখো মাত্র 3500 টাকা দাম রেখেছে। হেড আপনার 2 ইঞ্চি হেড আছে। 2 ইঞ্চি হেড আছে। আমার ক্যামেরাতে ছোটো দেখাচ্ছে, কিন্তু এটা অনেক বড়ই মাছ। দেখো, ঠিক আছে। আর কেউ নিতে আসলে একটু কমবে তো? বার্গেটিং একটু কমে যাবে। আচ্ছা, হ্যাঁ, এটা কালার ভ্যারাইটি, এটা কত আছে? দেখো 180 টাকা। দেখো পিঠটা কিন্তু একটু ব্লু টাইপের আছে, দেখো এই দেখো, এটা আছে দেখো কত সুন্দর অরেঞ্জ কালারে। এটাও একই দাম, 180, তাই তো? আচ্ছা, আর একটা দেখো, এটা হচ্ছে হোয়াইট, হোয়াইটের মধ্যে দেখো 180 টাকা দাম। দাদা, যদি এই ভিডিও দেখে কারো পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ করে, বেশি মাল দিতে পারবেন তো? যেমন আপনি হাটে দেন গ্যালারি স্ট্রিটে। আচ্ছা, আপনার নাম আর ফোন নাম্বার অ্যাড্রেসটা দিবেন। দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর। আর নামটা? মৈনক দাস। আর কন্ট্যাক্ট নাম্বার? 9007-97-1004। আচ্ছা, ঠিক আছে। তো দাদার নাম নাম্বার দিয়ে দিলাম, তাদের তোমাদের যদি 1 পিস 2 পিস নেওয়ার হয়, আর যদি বেশি বেশি নেওয়ার হয় পাইকারি দামেও দেন তো, পাইকারি হিসাবেও দাদা কত? হ্যাঁ, আর যদি কেউ বলে যে আমার সেট আপে পুরো সেট করে দিতে হবে, সেটাও পারবেন, তাই তো? আচ্ছা, তো দাদার নাম্বার দিয়ে দিলাম, তোমরা কিন্তু তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও। দক্ষিণেশ্বরের মতো এত সুন্দর একটা জায়গায়, মানে এত সুন্দর একটা উদ্যোগ যে পোষ্য প্রাণীর হাট, সাধারণ মানুষের এটা খুবই একটা সুবিধা, তো এই ব্যাপারে আপনারা কিছু একটু বলুন। আমাদের কাছে যখন এরা
যারা এই হাটটা নিয়ে এসছে ওনারা ওনারা প্রপোজাল দেয় যে এরকম একটা দক্ষিণেশ্বরে আমরা করতে চাই গ্যালি স্ট্রিটের একটা ছোট সংস্করণ। অলরেডি শ্রীরামপুর, তাছাড়া পূর্ণনগর নানান জায়গায় হয়েছে। আমি বললাম পশু পাখি প্রেমীরা এতে অনেক সুবিধা পাবে, কারণ দক্ষিণেশ্বর একটা এমনি মা ভবতায়নী কৃপায় ইন্টারন্যাশনাল জায়গা, এখানে সারা দিন এত লোক আসে, আর যারা পশু পাখি এখানে ভালোবাসে বা দূর দূরান্তে ভালোবাসে তাদের ক্যালি স্ট্রিট বা নানান জায়গায় যেতে হয়। এখানে যদি এরকম একটা হাট হয় তাহলে আমাদের সঙ্গে তাদেরও খুব ভালো লাগবে, কেনা বেচা যারা করবেন তাদের যেমনি ভালো হবে, তাছাড়া যেসব সাধারণ মানুষ দেখতে ভালো আসে তাদেরও ভালো লাগবে। এই কথাটাই ভেবে আমরা এই উদ্যোগটাকে গ্রহণ করি। ওনারা ওটাকে আস্তে আস্তে শুরু করার চেষ্টা চলছে, আশা করা যায় এটা একদিন একটা ছোটো গ্যালি স্ট্রিটের মতো বড় আকার নেবে। দক্ষিণেশ্বর তো একটা কমিউনিকেশনের জন্য খুব ভালো প্লেস, তো সব দিক থেকে বিশেষ করে যারা পশু পাখি মাছ আজ এসব নিয়ে ভালোবাসে তাদের জন্য একটা বার্তা থাকবে যে এবার দক্ষিণেশ্বরেও পশু পাখির হাট, হাতের নাগালে আর এই হাটে সবকিছুই মোটামুটি পাওয়া যাচ্ছে, মোটামুটি পাওয়া যায়। আর সপ্তাহে কোন কোন দিন এই হাট বসবে? আপাতত ঠিক করেছে হয়েছে সবাই মিলে যে রোববার দিন। আচ্ছা, এবার পরবর্তীকালে মানুষের ডিমান্ডের ওপর ঠিক করা যাবে, আরও একদিন বাড়ানো যাবে। আজ থেকেই উদ্বোধন হলো আমাদের বিধায়ক মদন মিত্র, উনি আলোচনা করা হয়েছে উদ্বোধন ঠিক বলবো না, এটা আজকে একটা ট্রায়াল হলো, উদ্বোধনটা যেদিনকে মোটামুটি হবে সেদিনকে আমরা চেষ্টা করব সবাই মিলে একটা বড় সড়ো করে করার। আসলে সবার জানার প্রয়োজন যে এখানে একটা হাট শুরু হয়েছে, এই শুরু হয়েছে না জানলেই জিনিসটা বড় হবে। আর যদি কেউ যোগাযোগ করতে চায় কোনো সেলার যদি এখানে আসে বসতে? হ্যাঁ, আমরা দোকানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যারা যারা যোগাযোগ করতে চায় আসতে চায় তারা আসতে পারে। কন্ট্যাক্ট নাম্বার দুটো বলে দাও, 9674422 আরেকবার বল, 9674422 আরেকটা নাম্বার, 9305-76-457 আর নাম দীপুদা বললেই হবে, দীপুদা। আচ্ছা আচ্ছা, দুটো নাম্বারই কি একজনই? হ্যাঁ, একজনই নাম্বার। ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ। তোমার নামটা একটু বলো। আমার নাম ওয়ান্ডার বিনু। আর চ্যানেল নাম? চ্যানেল নাম ওয়ান্ডার বিনু। আমি ওয়ান্ডার বিনু। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলো? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে মানে অনেক জায়গায় তো অনেক হাট ওপেনিং হচ্ছে, দক্ষিণেশ্বরে এই যে এই জায়গাটায় হাটটা ওপেনিং হয়েছে, জায়গাটা খুব সুন্দর। কেন সুন্দর? কারণ আমাদের মেট্রো, ট্রেন লাইন আর বাস একদম কাছাকাছি, হেঁটে এক মিনিট। আর আরও কেন ভালো? কারণ হচ্ছে এখানে দক্ষিণেশ্বরে আসলে মন্দির দর্শনও হয়ে গেল, তার সাথে সাথে কিন্তু পেট মার্কেটও ঘোরা হয়ে গেল, আর যদি পছন্দ হয় কেনাও হয়ে গেল। আর পাপিরা যদি কেউ আসে তাহলে গঙ্গায় স্নান করে পা দিয়ে তারপরে আসবে। এটাই দাদা নামটা বলো একবার, আমি একটা কথাই বলবো যে আপনারা কিন্তু অবশ্যই এখানে এসে ভিজিটটা করে যান। দাদা এখন কলা বেচা দুটোই করছে আপাতত। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই একসাথে থাকুন মিলেমিশে, আর মানবতার উদ্দেশ্যে এইটুকুনি বক্তব্য, গাছ লাগান প্লিজ, গাছ লাগান প্রাণ বাঁচান। আচ্ছা দাদা, এই দাদা দাদা নামটা কি আছে? আমার নাম হচ্ছে অনুপ, অনুপ দেবনাথ। হ্যাঁ, আর চ্যানেল নাম? চ্যানেল নাম হচ্ছে পেট প্ল্যানেট, পেট প্ল্যানেট। হ্যাঁ, আপনারা অনেকে আমাকে চেনেন। আর আমি তো এখানে আজকে এসেছি এবং যেটা আমি আপনাদেরকে বলবো যে একটা একদমই কাছে মানে দক্ষিণেশ্বরে মেট্রো করে বা ট্রেনে করে বা যেভাবে আপনারা আসেন, দক্ষিণেশ্বরে মন্দিরে যেতে গেলে যেখানে নামতে হয় স্কাইওয়াক, সেখানে নেবে আদ্যাপীঠের রাস্তাটা ধরবেন, আদ্যাপীঠের রাস্তা ধরে একটুখানি হেঁটে এলেই ডানহাতে একটা রাস্তা পাবেন, সেটা ধরে ভিতরে চলে আসুন। অর্থাৎ এক এক দু মিনিট আপনাদেরকে হাঁটতে হবে, দু মিনিট হাঁটলেই আপনার এই হাটে পৌঁছে যাবেন।
যেহেতু রবিবার ছুটির দিন, 6টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে, যে কোনো সময় আপনারা এখানে চলে আসুন, প্রথম ঘুরে যান, দেখে যান। প্রথমেই যে এসে নিতে হবে এমন নয়, বাধ্যবাধকতা নেই, এসে ঘুরে যান, দেখে যান। আপনারা যদি আসেন তাহলে কিন্তু এই মেলাটা বড় হতে পারবে, কারণ মেলাটা আপনাদের জন্য। এই জন্য অবশ্যই আপনারা আসুন, আমরা তো আসবো, তাহলে আপনাদের সঙ্গেও আমাদের দেখা হবে। আর আজকের হাটটা নতুন একটা উদ্যোগ, হাটটা ঘুরে কেমন লাগলো? হাটটা ঘুরে খুব ভালো লেগেছে, ওই জন্যই সকালে তো গালি ছুটি গেছিলাম কভার করতে, গালি ছুটি কভার করে এখানে এসেছি। আজকে শুনলাম এখানে 3-4 জন এসেছিলেন, কিন্তু ওনাদের সঙ্গে আমার দেখা হয়নি, মাত্র 2 জনের সঙ্গে দেখা হয়েছে, ওনাদের সঙ্গে কথা বললাম। আর যেনারা এখানে উদ্যোক্তা ওনাদের সঙ্গেও কথা বলেছি, খুব ভালো লেগেছে, একটা খুব সুন্দর প্রচেষ্টা, ফলে জিনিসটার সাকসেস বা সাফল্য কামনা করি। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। নাম বল। আমার নাম চিত্রাক্ষা ব্যানার্জি। চিত্রাক্ষা? আমার নাম তিয়াস পোড়ামানি। আচ্ছা, আর তোমার নাম বলো? ময়ূর সিংহরা। আর কে কোন ক্লাসে পড়ো বলো? আমি 6-এ পড়ি। আমি 5-এ পড়ি। আচ্ছা, তুমি 10-এ পড়ো। তো ভালো লাগছে আজকে হাটটা, তোমাদের বাড়ির কাছে একদম হাটটা হচ্ছে, ভালো লাগছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।